পরিবেশকে দূষণমুক্ত রেখে এক বা একাধিক বালাই দমন ব্যবস্থা গ্রহণ করে নিরাপদ ফসল উৎপাদনে প্রযুক্তির বিস্তার ঘটাতে নোয়াখালীতে আইপিএম ক্লাব উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, এ সময় বিভিন্ন সবজির বীজ বিতরণ ও পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ বেলাল হোসেন। বৃহস্পতিবার বিকেলে কোম্পানিগঞ্জ সিরাজপুর ইউনিয়নের হাবিবপুরে নুরুল আফসার পলাশের সভাপতিত্বে ফিতা কেটে আইপিএম ক্লাবের উদ্বোধন করেন কৃষিবিদ বেলাল হোসেন ও কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান। স্থানীয় ইউপি মেম্বার হারুনুর রশিদের সঞ্চালনায় পরিবেশ দূষণমুক্ত রাখতে স্থানীয় কৃষকদের নিয়ে নিরাপদে ফসল উৎপাদনে প্রযুক্তির ব্যবহার সহ নানান দিক নির্দেশনামূলক সভায় এসে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার ফরহাদ আলী ও তাজউদ্দিন সম্রাট সহ অন্যান্যরা।